প্রেম কুমার বাবুর যারা সমর্থক কাঞ্চনপুরে, 4-5 হাজার যতই ছিল, তাদের থেকে অর্ধেক আমাদের দলে যোগদান করেছে কয়েকদিন আগেও। তো যারা আইপিএফটি ছেড়ে বিজেপিতে এসেছেন তাদের বক্তব্য যে প্রেম কুমার বাবু যদি বিজেপিতে আসেন ওনাকে যেন টিকিট না দেওয়া হয়, কেননা ওনার সঙ্গে কাজ করেছেন যারা, তাদের বক্তব্য, এটা আমার বক্তব্য না। তো কাজেই তিনি সেই রকম চিন্তাধারা থেকে, কারণ ওই দলে থেকে তার কিছু নেই, মানুষও নেই ওনার সঙ্গে, তো এখন উনি আবার সেই দলে গিয়ে অন্যভাবে একটু ঘুরিয়ে আবার ক্ষমতায় বসা যায় কিনা, এটা হচ্ছে আঞ্চলিক দলের নেতৃত্বের স্বভাব। তো কাজেই আমি আশাবাদী যে মানুষ সচেতন, 5 বছর উনি এমএলএ হিসাবে, এই লাস্ট 6-7 মাস উনি মন্ত্রী হিসাবে কি করেছে না করেছে মানুষ জানে, কাঞ্চনপুরের মানুষ আমার থেকে কাঞ্চনপুরের মানুষ আরো ভালো জানে। তো কাজেই এরকম আঞ্চলিক দলের নেতৃত্বরা এরকমই করবে, এই মথাও সেটাই করবে আগামী দিনে। তার জন্যই তারা বলছে যে আঞ্চলিক দল কোনোদিন স্থায়ী হতে পারে না, তার জন্য যারা দায়িত্বে থাকেন তারা চিন্তায় থাকেন সবসময়। তো কর্মীদেরকে ধরে রাখার জন্য কিছু একটা বলতে হবে, উত্তেজনাপূর্ণ এমন কিছু বক্তব্য রাখলে কর্মীরা একটু জুস ফিরে পাবে। তো তার জন্য বলছে লাস্ট ফাইট, আমরাও জানি পার্টি যদি না থাকে তো লাস্ট ফাইট তো হবে।